আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত কয়েকদিন আগে ফাল্গুনের মাহফিলে আমাদের এলাকা থেকে একটি বাদ যায় চরমনা মাহফিলের উদ্দেশ্যে। আমারও কৌতূহলবশত অনেক কথা অনেকের কাছে শুনছি, বিভিন্ন রকমের বিভিন্ন কথা শুনছি, শুনে আমি ওখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। আগ্রহ প্রকাশ করে আমি ওখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম। তা বাইতুল করিম মসজিদ সহ নানান স্থানে। তা আমার কাছে অবাক লাগলো যে একজন পীর সাহেবের কবর দেখে আমি খুবই অবাক হয়েছি। অন্যান্য জায়গা দেখছি কবর বিভিন্ন সাজসজ্জাভাবে করা, এখানে একদম অতি সাধারণ আমাদের যেরকম কবর হয়ে থাকে সেই কবরগুলো। তা আমার বেশ ভালো লাগলো যে আসলে সত্যি কথা বলতে কি মানুষ শুনতে যেটা শোনায় আসলে বাস্তবে তার বিপরীত। আমরা যারা যাইনি তারা ওখানে যে যদি দেখতে পারেন যে ওখানে কীরকমভাবে কীভাবে কী করে, তাহলে সবচেয়ে বেটার অপশন পান। যদি সব ভুল ধারণা আমাদের পাল্টিয়ে যাবে, ঠিক আছে। যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা হচ্ছে ফয়জুল করিমের বাবা, তার দাদা এবং পরদাদা অনেকের কবরস্থানে। এটা হচ্ছে মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, তার পাশে মহিলা মাদ্রাসাও আছে। মোটামুটি বেশ সুন্দর লাগলো আমাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এবং বিভিন্ন জায়গা থেকে মাহফিলে আগত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি জায়গা থেকে এই জাহাজগুলো আসে। বিশেষ করে যেসব জায়গা পানিপথ আছে সেইসব জায়গার এলাকার লোকজন এই বড় বড় জাহাজগুলো ভাড়া করে নিয়ে চরমনার ময়দানে আসে মুসল্লিরা। যাই হোক, বেশ ভালো। এইখানে রকমের অনেক দোকানপাট আছে এবং লোকের ভিড় অন্যান্য জায়গার তুলনায়। এবং এই নদীতে, নদীটা অনেক সুন্দর, মিষ্টি নদী, মিষ্টি পানির নদী। এখানে আমরা গোসল করতে আসি এবং লঞ্চ ভাড়া করে নদীর ওপারে যে 5 টাকা দিয়ে ভাড়া দিয়ে ওপারে যায়, বেশ ভালোই লাগে। আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনার পাশে অবস্থিত এই নদীটি, মাঝে মধ্যে একটা ঝড় তখন হয়। এবং এই যে আগত লোকজন নদীতে গোসল করার জন্য, আমাদের যেসব এলাকায় নদী নাই মূলত তারাই নদীতে গোসল করার জন্য আগ্রহ প্রকাশ করে। আমি বেশ আগ্রহ প্রকাশ করি নদীতে এবং গোসল করি। আমার তো অনেক লোকজন ছিল, আমি না কয়েক হাজার লোক গোসল করতে আসে বিভিন্ন জায়গার থেকে। যদি ইনি প্রথম আসছেন দেখেন আপনার, এনাদের হয়তো এলাকায় অন্যদের এলাকায় নদী নাই বিধায় তাই নদীতে গোসল করতে আসে। এবং আমরা 1 নম্বর খতিয়ান, মানে 1 নম্বর মাঠে আমরা প্রবেশ করতে গেলে আমরা চাই